ওয়েলকাম টু বিটেক অ্যাব্রড, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতালিতে যে ভিসাটা হচ্ছে শুরু হতে যাচ্ছে, যেটা ওয়ার্ক পারমিট মানে হচ্ছে কাজের ভিসা, সেটা নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো। এখানে কত হাজার কর্মী তারা বিদেশ থেকে তারা নিবে, অর্থাৎ হচ্ছে বিদেশি কর্মী তারা কত হাজার নিবে, প্লাস হচ্ছে এখানে কি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলোচনা করব। ভিসার যে আপনার লোনস্তা যেটাকে বলা হয়, অর্থাৎ হচ্ছে ছাড়পত্র, ছাড়পত্র পেতে আপনার আসলে কতদিন সময় লাগবে, প্লাস হচ্ছে এম্বাসি থেকে আপনার ভিসা হতে কতদিন সময় লাগবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এই ছাড়পত্র পাওয়ার জন্য আসলে প্রক্রিয়াটা কি হবে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়েও আমাদের সাথে বিস্তারিত কথা বলবো। ইতালিতে কিন্তু সারা বাংলাদেশ বলেন বা হচ্ছে অন্যান্য দেশ থেকে বিদেশি কর্মী কিন্তু সেখানে কাজ করে থাকে, বিশেষ করে হচ্ছে আপনার অনেক কর্মী আছে যারা অবৈধভাবে ঢুকতে গিয়ে তারা কিন্তু বিভিন্ন নৌপথ বা হচ্ছে বিভিন্ন রুট ধরে তারা কিন্তু ইতালিতে যায়। সেই যাতে অবৈধ পথে লোকজন না যাওয়ার জন্য ইতালি সরকার তারা কিন্তু চাচ্ছে যে বৈধভাবে তাদের দেশে কর্মী আসুক, সেজন্য যেটা রয়েছে তারা এই বছরে অর্থাৎ হচ্ছে মার্চের 27 মার্চ থেকে তাদের নতুন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই আবেদন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রায় 83,000 বিদেশি কর্মী কিন্তু তারা নিয়োগ করবে। এখানে তাদের বিভিন্ন হচ্ছে কাজে তারা এখানে নিবে। এখানে যেটা রয়েছে এই কাজ কিভাবে মেইন যেটা চ্যালেঞ্জিং বিষয় থাকে একজন কর্মীর, সেটা হচ্ছে তার এখান থেকে কাজ ম্যানেজ করা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তী স্টেপে স্টেপ বাই স্টেপ কার্যক্রমগুলো শুরু হয়ে যায়। এখানে যেটা রয়েছে যেটা স্বল্প মেয়াদি যেটাকে আসলে সিজনাল ভিসা বলা হচ্ছে, এখানে 44,000 মতো লোক নিবে। যেগুলো দীর্ঘমেয়াদী ভিসা সেটা হচ্ছে 83,705 লোক তারা কিন্তু রিক্রুট করবে। এখানে যেটা রয়েছে এখানে বিভিন্ন দেশ থেকে আবেদন করার সুযোগ রয়েছে, এর ভিতরে বাংলাদেশিও আছে, যারা বাংলাদেশি তারাও কিন্তু আবেদন করার জন্য সুযোগ পাবেন। এখানে আবেদন করতে হলে প্রথমে যে জিনিসটি রয়েছে, ইতালি কোনো কোম্পানি বা হচ্ছে কোথাও থেকে আপনাকে একটা কাজ ম্যানেজ করতে হবে, সে আপনার জন্য আবেদন করবে, সেখান থেকে একটা লোনস্তা অর্থাৎ হচ্ছে ছাড়পত্র, যেটাকে আমরা একটু সহজ ভাষায় বলি যেটাকে সেই ওয়ার্ক পারমিট অর্থাৎ হচ্ছে কাজের পারমিশনটা আপনাকে বের করে নিতে হবে। এই কাজের পারমিশন বের হতে আপনাকে 30 দিনের মতো সময় লাগবে, অর্থাৎ হচ্ছে 1 মাসের ভিতরে এই প্রক্রিয়াটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে। সেকেন্ড স্টেপে গিয়ে যেটা থাকবে, এরপরে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার জন্য আবেদন করতে হবে আপনার ইতালি অ্যাম্বাসিতে, সেখানে ভিসা হতে অর্থাৎ হচ্ছে আপনার ভিসাটা স্ট্যাম্পিং হতে 20 দিনের মতো সময় লাগবে। এটা হলো মূলত প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ভিতরে সবচেয়ে যে চ্যালেঞ্জিং বিষয়টা হলো আপনাকে কাজ ম্যানেজ করা। কাজ আপনি কিভাবে ম্যানেজ করতে পারেন, অনেকগুলো ওয়ে রয়েছে কাজ ম্যানেজ করার। যদি আপনার ইতালিতে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, সে কোনো কোম্পানির সাথে কানেক্টেড হয়ে আপনার জন্য সে কাজ ম্যানেজ করতে পারে। এছাড়াও যেটা রয়েছে, বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা মূলত ইতালি নিয়ে কাজ করে, আপনি তাদের সাথে কানেক্টেড হয়েও আপনি এই কাজগুলো ম্যানেজ করতে পারেন। তবে এখানে সবচেয়ে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু মানে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। কেননা হচ্ছে যেহেতু এই কাজগুলো ইতালি থেকে আপনাকে ম্যানেজ করতে হবে, অর্থাৎ হচ্ছে একটা কাজের এগেনস্টে কোনো এজেন্সিতে গেলে আপনি লেনদেনের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, যে যাতে আপনি প্রতারিত না হন সেই জিনিসটা মাথায় নিয়ে আপনি কিন্তু এখানে তাদের সাথে কানেক্টেড হবেন। অর্থাৎ হচ্ছে আপনি বলবেন যে আপনার যে ছাড়পত্র অর্থাৎ যে লোনস্তা আছে সেটাকে আগে ম্যানেজ করুক, এরপরে আপনি হয়তো তাদের সাথে লেনদেন প্রক্রিয়ায় যাবেন। যেহেতু এই লোনস্তা নিতেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে আপনার একটা কস্ট আছে, সেটা আপনাকে হয়তো বিয়ার করতে হতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 14 থেকে 15 লক্ষ বা 20 লক্ষ টাকার উপরেও কিন্তু এই ইতালির কাজে কিন্তু বাংলাদেশ থেকে লোক যাবে, অ্যাভেলেবেল লোক যাবে। আপনি যদি আফটার ভিসা পেমেন্টে যান, অর্থাৎ হচ্ছে আপনার যদি ছাড়পত্রটা বের হওয়ার পরেও যদি আপনি ওই কোম্পানিকে পেমেন্ট দেন, তাহলে হচ্ছে আপনি সেফ থাকবেন। কিন্তু দেখা যাচ্ছে যে 5টা কাজের এগেনস্টে তারা হয়তো 5 লক্ষ বা 10 লক্ষ টাকা করে 10 জন বা 15-20 জনের কাছ থেকে টাকা নিবে, সেখান থেকে 5টা 6টা ভিসা তারা করবে। এই বিষয়টা হচ্ছে আপনি ক্লিয়ার হবেন, এখানে কিন্তু মানে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। কিন্তু আপনি যদি রাইট, যদি আপনার ইতালিতে কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে নিয়ে নেন, তাহলে হচ্ছে আপনি একটু রিল্যাক্স থাকবেন, যেহেতু সে আপনাকে হয়তো ঠকাবে না। সেটা হচ্ছে আপনার কেমন আত্মীয় সেটার উপর ডিপেন্ড করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে, একটা ভালো সুযোগ। আপনারা অবৈধ পথে না গিয়ে এই বৈধভাবে আপনারা যাওয়ার একটা সুযোগ আছে, আপনারা চাইলে এভাবে যেতে পারেন। তো ইতালি নিয়ে আরও যদি কারো কোনো তথ্য জানার থাকে, আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।